এমএসএস টিউটোরিয়ালে সবাইকে স্বাগত। আজকে আমরা প্রাইমারি টেট, এসএসসি, ডাব্লিউবিপি, কেপি, ডাব্লিউবিসিএস, বিশ্রেণিয়াস ইত্যাদি পরীক্ষার অঙ্ক নিয়ে আলোচনা করব এবং এটা আমাদের অঙ্কের প্রথম চ্যাপ্টার, নাম্বার সিস্টেম বা সংখ্যা তত্ত্ব। আশা করছি ক্লাস আপনাদের অনেক উপকার দিবে এবং আমি চেষ্টা করব যেন ম্যাথামেটিক্সের সমস্ত ক্লাসই যেন দিতে পারি। তো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন যেন আমি আমার পরবর্তী ক্লাস দিতে উৎসাহী হই। তো কথা না বাড়িয়ে শুরু করছি, তার আগে একটু আমার হালকা পরিচিতি, এই হচ্ছে আমি, হালকা পরিচিতি দেখানো হলো। তাহলে শুরু করছি সংখ্যা তত্ত্ব। তো সংখ্যা তত্ত্ব জানতে গেলে আমরা ছোটবেলা থেকে কি জেনে আসি, জিরো, ওয়ান, টু, থ্রি, ফোর, ফাইভ, সিক্স, সেভেন, এইট, নাইন, এগুলোর সাথে আমরা সবাই পরিচিত। এদেরকে বলা হয় এক একটা অঙ্ক বা ডিজিট। ডিজিট কিন্তু আমরা সকলেই পরিচিত, কিন্তু ডিজিট অর্থাৎ এই ডিজিট বা এই অঙ্কগুলি দিয়েই আমরা কি করি, সমস্ত ধরনের সংখ্যা গঠন করি, সমস্ত কিছুকে প্রকাশ করার চেষ্টা করি, সমস্ত কিছু গণনা করার চেষ্টা করি এই অঙ্কগুলি দিয়ে। এই যে আমাদের দশটা অঙ্ক আছে বা ডিজিট আছে, এদেরকে আমরা দুটো ভাগে ভাগ করব। কিভাবে ভাগ করব, তো আমরা কি করব, এই যে দেখো কি করলাম, একদিকে থাকলো আমাদের জিরো আর একদিকে থাকলো বাকি। এই যে জিরো, এটাকে বলা হয় অতাৎপর্যপূর্ণ অঙ্ক আর এগুলোকে বলা হয় তাৎপর্যপূর্ণ অঙ্ক। ইজ ইট ক্লিয়ার? অর্থাৎ টোটাল অঙ্ক বা ডিজিট যা দিয়ে আমরা কাজ করে থাকি বা যে কোনো কিছু গণনা করি বা যে কোনো কিছু প্রকাশ করি, তার সংখ্যা হচ্ছে দশটি। তার মধ্যে আমাদের এই নটি হলো আমাদের তাৎপর্যপূর্ণ আর শূন্য হলো অতাৎপর্যপূর্ণ, অবশ্যই মনে রাখতে হবে। এরপরে আমরা দেখব যে কোন একটা পরম মান এবং স্থানীয় মান। যখন আমরা অঙ্কগুলি দিয়ে, এই যে আমাদের অঙ্কগুলি দশটা অঙ্ক, এই অঙ্কগুলি দিয়ে যখন আমরা কোনো একটা সংখ্যা গঠন করি, ধরো যে 50,720 এটা সংখ্যা গঠন করলাম, এক্ষেত্রে কি হয় যে এই যে অঙ্কগুলি এতে দুটো করে ভ্যালু থাকে। কি কি ভ্যালু থাকে? একটাকে বলা হয় পরম মান, বলা হয় এক ধরনের ভ্যালুকে বলা হয় পরম মান, অর্থাৎ যেমন পাঁচ, এই পাঁচের দুটো মান আছে, একটা হচ্ছে পরম মান, পরম মান আর একটা হচ্ছে স্থানীয় মান। তো পরম মান কিন্তু যা আছে সেটা, অর্থাৎ পাঁচের পরম মান পাঁচ। আমি যদি বলি সাতের পরম মান কত, সাত, তো সাতের পরম মান সাত, অর্থাৎ পরম মান কখনো চেঞ্জ হয় না কিন্তু স্থানীয় মান চেঞ্জ হয়। দেখো এইখানে পাঁচ বসার জন্য কি হয়েছে যে এর স্থানীয় মানে এটার এই সংখ্যাটা যে ভ্যালুটা পেয়েছে সেটা হচ্ছে, আমরা যদি বলি তাহলে কি বলবো, এখানে পাঁচ লিখলাম আর যটা সংখ্যা আছে, কটা সংখ্যা, একটা, দুটা, তিনটা, চারটা, তাহলে এক, দুই, তিন, চার, মানে 50,000। যদি সাত যদি বলি, তো স্যার সাতের পরম মান কত, স্যার সাত, কিন্তু যদি বলি এই সাতটা স্যার স্থানীয় মান কত, তাহলে কি হবে, সাত আর কটা সংখ্যা আছে, শূন্য, শূন্য। তাহলে আমরা বুঝতে পারলাম যে পরম মান চেঞ্জ হয় না কিন্তু স্থানীয় মান স্থান ভেদে চেঞ্জ হয়। এটা যদি আমরা একটা সমস্যার সাহায্যে দেখি, কি দেখবো, দেখো আমাদের বলা আছে এটা একটা সংখ্যা, এই সংখ্যার ক্ষেত্রে পাঁচের স্থানীয় মান এবং আটের পরম মানের পার্থক্য কত। খেয়াল করবো আমরা যে যদি আমরা কি কি বলেছি, এই যে এই পাঁচের কথা বলেছে, হ্যাঁ এই পাঁচের কথা বলেছে, আর কি বলেছে, এই আটের কথা বলা হয়েছে। তো পাঁচের কোন মানের কথা বলেছে, স্থানীয় মানের কথা বলা হয়েছে। তাহলে পাঁচের স্থানীয় মান কত, পাঁচকে আমি লিখলাম যা আছে তাই, এরপরে দেখবো কটা সংখ্যা আছে, তাহলে কটা সংখ্যা দেখতে পাচ্ছি, চারটা, তাহলে এক, দুই, তিন, চার, চারটা, শূন্য। তাহলে হচ্ছে আটের পরম মান, আমরা কি দেখলাম যে পরম মানের পরিবর্তন ঘটে না, তাহলে আটের পরম মান কত হয়েছে, তো আটের পরম মান হয় আট। তাহলে যদি বাদ দিই তাহলে কত পাবো, আমি পাবো আমি 49,992। আশা করছি বুঝতে পারা গেছে, না রিপিট করবে, আশা করছি ক্লিয়ার হয়ে যাবে। তাহলে মনে রাখতে হবে যে পরম মান কখনো চেঞ্জ হয় না কিন্তু স্থানীয় মান চেঞ্জ হয়। আবার যদি একটা উদাহরণের সাহায্যে বলি,
3, 4, 5, 6, 7, 5, 2, এই ফাইভ এই ফাইভ পরম মান দুটোর ক্ষেত্রেই সমান, কিন্তু এই ফাইভের স্থানীয় মান হচ্ছে ফাইভ, যত সংখ্যা আছে তত শূন্য, দ্যাট ইস 50। এই ফাইভের স্থানীয় মান হচ্ছে ফাইভ, যত সংখ্যা আছে তত শূন্য, দ্যাট ইস 1, 2, 3, 4, অর্থাৎ 50,000। ইজ ইট ক্লিয়ার? নেক্সট আমরা চলে যাব ডিজিট বা অঙ্ক সংক্রান্ত কিছু সমস্যায়। আমরা ছোটকাল থেকে আমরা কি জানি একক, দশক, শতক এগুলোর সাথে পরিচিত। তো আজকে আমরা দুই অঙ্কের সংখ্যা নিয়ে কয়েকটা সমস্যা দেখব, যেগুলো আমাদের হামেশাই পরীক্ষাতে পড়ে থাকে। বলছে দুই অঙ্কের একটি সংখ্যার অঙ্কদ্বয়ের সমষ্টি 11, তাহলে আমাদের বুঝতে হবে যে দুই অঙ্কের সংখ্যা কোনগুলো। তো দুই অঙ্কের সংখ্যা কোনগুলো হয়? 10 থেকে শুরু করে 99 পর্যন্ত, দ্যাট ইজ 10 to 99, এগুলো হচ্ছে সবই হচ্ছে দুই অঙ্কের সংখ্যা। তো বলছে দুই অঙ্কের সংখ্যাটির অঙ্কদ্বয়ের সমষ্টি 11, মানে এটা হচ্ছে প্রথম শর্ত, এবং সংখ্যাটির সাথে 63 যোগ, এটা একটু বিয়োগ হবে। হ্যাঁ, বিয়োগ করলে কি হয়, অঙ্ক দুটি স্থান পরিবর্তন করে। স্থান পরিবর্তন করার অর্থ কি, ধরো আমার আছে ধরো 75, যদি স্থান অঙ্কদ্বয় স্থান পরিবর্তন কি হয়, তাহলে কি হয়, এখানে 5 চলে আসবে আর এখানে কে যাবে 7 চলে আসবে। এগুলো হচ্ছে স্থান পরিবর্তন করা বলা হয়, সংখ্যা দুটি স্থান পরিবর্তন। তাহলে সংখ্যাটি কত, এই ধরনের অঙ্ক আমরা যখন দেখব তখন অবশ্যই অবশ্যই কি করতে হবে, যে আমাদেরকে উত্তর দেখে করতে হবে। অর্থাৎ আমরা প্রথমে উত্তর দেখব, প্রত্যেকটা উত্তর নিব এবং দুটো করে শর্ত দেখব যে প্রযোজ্য হচ্ছে কিনা। তাহলে প্রথম থেকে আমরা শুরু করছি। দেখো আমরা যদি 29 নিই, তাহলে 29-এ কি আছে, 2 আছে, 9 আছে, তাহলে এই অঙ্ক দুটোকে যোগ করলে কত হয়, 11 হয়। তাহলে প্রথম শর্ত হয়ে যাচ্ছে, এক নম্বর শর্ত প্রযোজ্য হয়ে গেছে। এইবার বলছে সংখ্যাটির সাথে 63 বিয়োগ করলে, বিয়োগ করলে কি হয়, তা আমাদের কি 29 থেকে বিয়োগ করা যাবে, 29 থেকে কি 63 বিয়োগ করা যাবে? তাহলে প্রথমে এটা কিন্তু বাদ পড়ে যাচ্ছে। দ্বিতীয়ত আমি যদি 92 নিই, তাহলে 92 যদি নিই, তাহলে 92 কি হয়, 9 আছে আর একটা 2 আছে, তাহলে দুটোকে যোগ করলে কত হয়, দুটোকে যোগ করলে হয় 11। তাহলে প্রথম শর্ত প্রযোজ্য হয়ে যাচ্ছে। দ্বিতীয়টা কি হচ্ছে, যে আমি কি করবো, 63 বিয়োগ করবো, তাহলে যদি 92 থেকে আমি যদি 63 বাদ দিই তাহলে কত হয়, তাহলে কত হয়, 2 থেকে 3 বাদ তো হয় না, তাহলে 12 থেকে 3 বাদ যত বলে হয় 9 হয়। এবার কত হয়, 9 থেকে 6, এখানে 1 চলে আসবে, তাহলে 9 থেকে 7, তাহলে 2 হয়। খেয়াল করো আগে ছিল 92, এখন হয়ে গেল 29, তাহলে কি হচ্ছে, দেখো আমাদের কিন্তু এক্সচেঞ্জ করেছে, 9-এর জায়গায় এইভাবে এক্সচেঞ্জ করেছে, অর্থাৎ একক আর দশক এক্সচেঞ্জ করেছে বা পরিবর্তন হয়েছে। তাহলে এটাই হচ্ছে উত্তর, কারণ দশকের জায়গাতে আগে ছিল 9, এখন হয়েছে 2, এককের জায়গাতে 2 ছিল, এখন হয়েছে 9। যেহেতু আমার এখানে উত্তরটা মিলে গেল, অতএব এই দুটো করার আর দরকার নেই। পরে আমি দুটো অঙ্ক দেখাচ্ছি, অবশ্যই বাড়িতে করার চেষ্টা। আমরা স্লাইডে দুটো অঙ্ক দেখতে পাচ্ছি, আশা করছি আমরা সবাই চেষ্টা করব, এবং কি উত্তর হলো অবশ্যই সেটা কমেন্টে জানাবো। ওকে, উত্তরের অপেক্ষায় রইলাম। তাহলে এরপরে আমরা চলে যাব খুবই গুরুত্বপূর্ণ টপিকস, স্বাভাবিক সংখ্যা, অখণ্ড সংখ্যা, পূর্ণ সংখ্যা, মূলদ সংখ্যা, অমূলদ সংখ্যা, বাস্তব সংখ্যা, অবাস্তব সংখ্যা সম্বন্ধে। তো প্রথমে আমরা পড়ব স্বাভাবিক সংখ্যা সম্বন্ধে। কি স্বাভাবিক সংখ্যা, দেখো স্বাভাবিক সংখ্যা বলতে বোঝায়, স্বাভাবিক সংখ্যা বলতে বোঝায় যে সমস্ত সংখ্যা দিয়ে আমরা গণনা করি। তাহলে গণনা কি দিয়ে করি, তো গণনা আমরা শুরু করি কিন্তু এক থেকে, 1, 2, 3, 4, 5, এই সমস্ত সংখ্যাগুলো দিয়ে আমরা কিন্তু গণনা করি, এবং লাস্টে কি যে অসীম বা অসংজ্ঞাত বা ইনফিনিটি, এই সিরিজটাকে বলা হয় স্বাভাবিক সংখ্যা, যাকে এন দ্বারা প্রকাশ করা হয়। কি দ্বারা প্রকাশ করা হয়, তো এন দ্বারা প্রকাশ করা হয়। তাহলে যদি বলা হয় যে সবচেয়ে ছোট স্বাভাবিক সংখ্যা কোনটি, তাহলে আমরা বলবো যে অবশ্যই সবচেয়ে ছোট অস্বাভাবিক সংখ্যা হচ্ছে 1, এবং সবচেয়ে বড় স্বাভাবিক সংখ্যা কোনটি,
তাহলে বলবো সবচেয়ে বড় স্বাভাবিক সংখ্যা হচ্ছে অসংজ্ঞাত বা অসীম। ওকে, এইবার এই স্বাভাবিক সংখ্যার সাথে শুধুমাত্র যদি আমরা শূন্য যোগ করি, শূন্য, তাহলে কি হবে? অর্থাৎ আমরা শুরু করছিলাম এক থেকে, এখন শুরু করছি আমরা শূন্য থেকে। শূন্য, এক, দুই, তিন, চার, পাঁচ, কিভাবে অসীম পর্যন্ত, তখন সেটাকে বলি আমরা অখণ্ড সংখ্যা। কি বলি? অখণ্ড সংখ্যা। আবারও বলছি, আমরা যে সমস্ত সংখ্যা দিয়ে গণনা করি তাদেরকে বলা হয় স্বাভাবিক সংখ্যা, এক থেকে শুরু হয়। এবং আমরা এই স্বাভাবিক সংখ্যাটা যদি শূন্য থেকে শুরু করতাম তাহলে সেটা হচ্ছে অখণ্ড সংখ্যা। অর্থাৎ এই শূন্য, এই শূন্য কি বলা যায়, যে শূন্যকে আমরা অখণ্ড সংখ্যা বলতে পারবো কিন্তু স্বাভাবিক সংখ্যা বলতে পারবো না। এইবার এটার সঙ্গে যখন আমরা মাইনাস সিরিজটা যোগ করবো, অর্থাৎ আমরা কি করবো, -1, -2, -3, এগুলো যখন যুক্ত করব, অর্থাৎ এই দিকটা তো আমার থাকলো মাইনাস থ্রি, আর যা ছিল তাই, অর্থাৎ শূন্য, এক, দুই, তিন, চার, পাঁচ, এগুলো যদি থাকে, অর্থাৎ অসীম পর্যন্ত, অসীম পর্যন্ত, তখন সেটাকে বলি আমরা পূর্ণ সংখ্যা, পূর্ণ সংখ্যা। ইজ ইট ওকে? তাহলে গোড়া থেকে বলছি যে আমরা যদি এক থেকে অসীম পর্যন্ত যাই, এক থেকে অসীম পর্যন্ত যাচ্ছি, তখন সেটা কি হয়ে যাচ্ছে, তখন সেটা কি হয়ে যাচ্ছে, এক থেকে অসীম পর্যন্ত যদি যাই তখন সেটা হয়ে যাচ্ছে, সুন্দর করে এক থেকে অসীম পর্যন্ত এটা হচ্ছে আমাদের স্বাভাবিক সংখ্যা। আমরা যদি এই যে এটার সাথে যদি আমরা এই শূন্য থেকে শুরু করি তখন সেটা হয়ে যাচ্ছে আমাদের অখণ্ড সংখ্যা। আর কি করব আমরা, যে আমরা যদি, আমরা যদি কি করি, যে এই মাইনাস সিরিজটাকে যুক্ত করলাম, শূন্য যা আছে থাকলো, এবার কি করলাম, বাকি যা ছিল সেটা থাকলো, অসীম পর্যন্ত থাকলো, তাহলে সেগুলো হয়ে গেল আমাদের পূর্ণ সংখ্যা। আশা করছি বোঝা গেছে। এইবার এই পূর্ণ সংখ্যাগুলির সাথে যদি আমরা কি করি, যে ভগ্নাংশগুলোকে যোগ করি, ভগ্নাংশ বলতে একের দুই, একের তিন, একের চার, পাঁচের সাত, অর্থাৎ ভগ্নাংশ, যে কোনো ভগ্নাংশ যখন আমরা যোগ করব, তখন সবাই মিলে হয়ে যায় কি, সমস্তটা মিলে কি হয়ে যায়, সেটা হয়ে যায় মূলদ সংখ্যা। কি হয়ে যায়? মূলদ সংখ্যা। খুব ইম্পর্টেন্ট, মূলদ সংখ্যা সম্বন্ধে হামেশাই পরীক্ষাতে এসে থাকে, তখন আমরা দেখ বলবো যে কি জিনিসটা। তাহলে আমরা আলোচনা করি যে মূলদ সংখ্যাটা কি। দেখো আবারও বলছি, মূলদ সংখ্যা কি, তো আমরা পূর্ণ সংখ্যার সাথে কাকে যোগ করছি, ভগ্নাংশ সিরিজটাকে সংযুক্ত করে, অর্থাৎ একসাথে করে দিচ্ছি, তখন সেগুলো হচ্ছে মূলদ সংখ্যা। তো মূলদ সংখ্যা মূলত পি বাই কিউ আকারে প্রকাশ করা হয়, পি বাই কিউ আকারে প্রকাশ করা হয়, অর্থাৎ কোন সংখ্যাকে যদি আমরা পি বাই কিউ আকারে প্রকাশ করতে পারি তখন সেই সংখ্যাকে বলবো আমরা মূলদ সংখ্যা। কিন্তু এখানে শর্ত থাকতে হবে যে কিউ, অর্থাৎ নিচের যে সংখ্যাটা থাকবে সেটাকে জিরো হওয়া চলবে না, কারণ কোনো কিছুকে যদি আমরা জিরো দিয়ে ভাগ করি, সামথিং বাই জিরো, এক বাই জিরো বা জিরো বাই জিরো, পাঁচ বাই জিরো, যে কোনো কিছুকে যদি আমরা জিরো দিয়ে ভাগ করি, তাহলে দেখবে আমাদের ক্যালকুলেটারে সেই মানটা কিন্তু শো করে না, কারণ সেটা আমাদের নির্ণয় করতে পারি না। সেজন্য সেটাকে বলা হয় অসীম বা অসংজ্ঞাত। খুব ইম্পর্টেন্ট, অনেক সময় দিয়ে দেওয়া হয় অসংজ্ঞাত। হ্যাঁ, তাহলে শুরু কর। আবার বলছি যে কোনো কি আমরা যদি কি করি, যে ওয়ান বাই জিরো, অর্থাৎ কোনো কিছু নিচে যদি আমরা জিরো দেখি তাহলে সেটা বলবো সেটা হচ্ছে আমাদের অসীম। বা এইভাবে লেখা থাকবে অসীম, বা এভাবে চিহ্ন দেওয়া থাকবে, বা অসংজ্ঞাত বাংলাতে লেখা থাকবে। তাহলে মূল সংখ্যা কাকে বলে, যে সমস্ত সংখ্যা, যে সমস্ত সংখ্যা কি হয়, যে পি বাই কিউ আকারে প্রকাশ করা যায়, যে সমস্ত সংখ্যাকে পি বাই কিউ আকারে প্রকাশ করতে পারি আমরা, সেই সমস্ত সংখ্যাকে বলবো মূলদ সংখ্যা। তো তাহলে স্যার জিরোকে কি করে প্রকাশ করবো? অনেক সময় পরে জিরো কি মূলদ না অমূলদ? অবশ্যই মূলদ। জিরো সমান কি লিখি আমরা বলতো? জিরো সমান লিখি জিরো বাই ওয়ান, জিরো বাই টু, জিরো বাই থ্রি, লিখি কি না? তো এক্ষেত্রে কি পি এর মান হয়ে যাচ্ছে জিরো, কিউ এর মান হয়েছে ওয়ান টু থ্রি, করে যা করতে পারো।
তাহলে নিচে জিরো না থাকলেই হবে। এবার আমরা অমূলদ কমূলদ সাহিত্য যেগুলোকে পি বাই কিউ আকারে প্রকাশ করতে পারবো না, যে সমস্ত সংখ্যাকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যায় না, সেই সমস্ত সংখ্যাকে অমূলদ সংখ্যা বলা হয়। যেমন ধরো আমার লেখা আছে রুট ফাইভ, রুট সেভেন, রুট ইলেভেন, এগুলোকে কি, এগুলো ভগ্নাংশ চলে আসবে, ঠিক আছে, এগুলো ভগ্নাংশ বলতে দশমিক চলে আসবে, অতএব এগুলোকে আমরা কি বলবো, অমূলদ সংখ্যা বলবো। এইবার এক্ষেত্রে মনে রাখতে হবে, ধরো তোমাকে বলল যে ধরো বলা হলো যে রুট ২৫, এটা মূলদ না অমূলদ? আমি রুট দেখে সাথে সাথে কিন্তু অমূলদ বলতে পারবো না, কারণ রুট ২৫ কিন্তু ভাঙা যায়। রুট ২৫ মানে কি, পাঁচ। একই রকম ভাবে রুট ১২১ তোমাকে বললো, রুট ১২১কে কি করো, ১২১ মানে কি, ১১। তাহলে এগুলো তো আমাদের কি, সবই তো মূলদ সংখ্যা, অতএব আমরা যখন মূলদ অমূলদ খেয়াল করবো, যদি রুটের মধ্যে কোনো সংখ্যা যদি বের করা যায় রুট থেকে, তাহলে সেটা কিন্তু মূলদ সংখ্যার মধ্যেই পড়বে। এবার মূলদ অমূলদ অর্থাৎ সমস্ত কিছুকে আমরা কি বলি, বাস্তব সংখ্যা বলি। কি বলি, যে বাস্তব সংখ্যা বলি, কারণ ওই সমস্ত সংখ্যার সাথে আমরা সবাই পরিচিত, এই সমস্ত সংখ্যা নিয়ে আমরা কাজ করি, তাহলে সবাই পড়ে গেল বাস্তব সংখ্যার মধ্যে। কিছু সংখ্যা আছে রুটের মধ্যে মাইনাস ওয়ান, আমরা পরিচিত থাকবো রুটের মধ্যে মাইনাস ওয়ান, যদি এরকম থাকে, অর্থাৎ রুট এরকম দেওয়া আছে মাইনাস ইলেভেন, রুট মাইনাস ১৭ এরকম দেওয়া আছে, অর্থাৎ রুটের মধ্যে যদি মাইনাস থাকে সেটাও কিন্তু আমরা দেখি না সাধারণত। এগুলো কিন্তু হায়ার ফিজিক্সে বা হায়ার ম্যাথামেটিক্সে ব্যবহার করা হয়, এগুলোকে বলা হয় ইমাজিনারি বা জটিল বা অবাস্তব সংখ্যা, অবাস্তব বা জটিল সংখ্যা। এগুলোর একটা পরিচিতি আছে, সংখ্যাটা কিভাবে প্রকাশ করা থাকে, তাহলে দেখবে আই তার সাথে যুক্ত আছে, যেমন টু আই প্লাস থ্রি, আই প্লাস টু এরকম, বা শুধুমাত্র ফোর আই এরকম যদি থাকে, এই যে আই মানে ইমাজিনারি মানে অবাস্তব, এরকম যদি থাকে যে বলে নিচের কোনটি বাস্তব কোনটি অবাস্তব, তাহলে যদি দেখো যে আই আই আছে তাহলে সেটা বলবো আমরা অবাস্তব। কি বলবো, সেটা অবাস্তব। এই সংখ্যাগুলোকে যদি আমরা একটা চিত্রের মাধ্যমে বোঝার চেষ্টা করি তাহলে কেমন লাগবে, আমরা স্লাইডে একটা চিত্র দেখতে পাচ্ছি। প্রথমে আছে আমাদের দেখো এক দুই তিন চার পাঁচ ছয়, অর্থাৎ এগুলো দিয়ে আমরা গণনা করি, এগুলোকে ন্যাচারাল নাম্বার বা স্বাভাবিক সংখ্যা বলে। এইবার দেখো স্বাভাবিক সংখ্যার সাথে শুধুমাত্র জিরো জিরো এইটা আসছে, জিরো হওয়ার জন্য এটি তো স্বাভাবিক সংখ্যাই আছে, এটি তো স্বাভাবিক সংখ্যা, এটাকে বলা হচ্ছে হোল নাম্বার বা পূর্ণ সংখ্যা, সরি অখণ্ড সংখ্যা। এইবার দেখো এই টু টোটাল টুকুটা আছে জিরো থেকে যা থাকার ছিলই, ঠিক আছে, কিন্তু এর সাথে মাইনাস সিরিজটা যুক্ত হয়ে গেছে, এইটাকে আমরা বলবো কি, এটাকে বলবো কি আমরা ইন্টিজার বা পূর্ণ সংখ্যা, কি বলবো, পূর্ণ সংখ্যা। এইবার দেখো পূর্ণ সংখ্যার সাথে আমি কি করেছি, ভগ্নাংশগুলোকে যোগ করে দিয়েছি, দেখো এই ভগ্নাংশগুলোকে যোগ করে দিয়েছি, ঠিক আছে, তখন সেটা কি হয়ে যাচ্ছে, টোটালটা হয়ে যাচ্ছে রেশনাল নাম্বার বা মূলদ সংখ্যা, ওকে। এইবার দেখো রুটের মধ্যে যেটা আছে, রুটের মধ্যে যেটা আছে এগুলোকে আমরা পি বাই কিউ আকারে প্রকাশ করতে পারবো না, তাহলে সেগুলোকে বলছি আমরা অমূলদ সংখ্যা বা ইরেশনাল নাম্বার। এখানে একটু খেয়াল করব, পাই পাই কিন্তু অমূলদ সংখ্যা, প্রচুরবার পরীক্ষাতে এসে থাকে যে নিচের কোনটি মূলদ সংখ্যা নয়। আমরা ছোট কাল থেকে জানি যে পাই মানে কি হয়, পাই মানে মাস্টারমশাইরা কি পড়ায়, বাইশের সাত, কিন্তু এটা কিন্তু প্রকৃত মান নয়, এটা ধরে নেওয়া মান, কাছাকাছি মান, এই জন্য পাইকে আমরা বলি কি অমূলদ সংখ্যা, অর্থাৎ পাইকে পি বাই কিউ আকারে আমরা প্রকাশ করতে পারি না। এইবার দেখো মূলদ অমূলদ সবাইকে নিয়ে আমাদের যে নাম্বার সিরিজটা হয়েছে সেটাকে আমরা কি বলে দিচ্ছি, সেটাকে আমরা বলছি রিয়াল নাম্বার বা বাস্তব সংখ্যা। আর আমরা কি বললাম যে বাস্তব বাদেও হায়ার ফিজিক্স বা হায়ার ম্যাথামেটিক্সের ক্ষেত্রে আই যুক্ত কিছু সংখ্যা ব্যবহার করা হয় সেগুলোকে বলা হয় অবাস্তব বা ইমাজিনারি বা জটিল নাম্বার। আর একটা চিত্রের সাহায্যে বোঝার চেষ্টা করি, আশা করছি এই চিত্রটাই আমাদের সমস্ত কিছু বলে দেবে। দেখো ন্যাচারাল নাম্বার বা বাস্তব সংখ্যা,
দেখছি 1 2 3 4, অর্থাৎ 1 থেকে শুরু। যদি পরীক্ষাতে পড়ে সবচেয়ে ছোট স্বাভাবিক সংখ্যা কোনটি, তাহলে 1। সবচেয়ে বড় স্বাভাবিক সংখ্যা কোনটি কি, তাহলে অসীম। অর্থাৎ ন্যাচারাল নাম্বার বা স্বাভাবিক সংখ্যা, এর সাথে কি করছি আমরা, শুধুমাত্র জিরো এই টার্মটাকে সংযোজিত করছি, অর্থাৎ যুক্ত করছি, এক করে দিচ্ছি, অর্থাৎ একটা গোষ্ঠী তৈরি করছি জিরোকে নিয়ে। তখন সেটা কি হয়ে যাচ্ছে, হোল নাম্বার বা অখণ্ড সংখ্যা, হোল নাম্বার বা অখণ্ড সংখ্যা। তাহলে যদি বলে সবচেয়ে ছোট অখণ্ড সংখ্যাটা কি, তাহলে শূন্য, সবচেয়ে বড় কি, তাহলে সেটা কি হয়ে যাবে, অসীম। সেটা কি হয়ে যাবে, অসীম বা অসংজ্ঞাত, বা এই যে চিহ্নটা থাকবে এটা হচ্ছে অসীমের চিহ্ন। ওকে, এইবার দেখো এই হোল নাম্বারের সাথে আমি এই হোল নাম্বারের পরিবারে কাকে যুক্ত করছি, এই নেগেটিভ সিরিজটাকে যুক্ত করে দিচ্ছি, অর্থাৎ -1 -2 -3 এগুলোকে সংযোজিত করছি। এগুলোকে কি করছি, সংযোজিত করছি, একসাথে করে দিচ্ছি। তখন এটা কি হয়ে যাচ্ছে, ইন্টিজার বা পূর্ণ সংখ্যা। কি হয়ে যাচ্ছে, পূর্ণ সংখ্যা। পূর্ণ সংখ্যা যখনই হয়ে গেল, তাহলে পূর্ণ সংখ্যাগুলোর সাথে যখন আমি এবার ভগ্নাংশটাকে যুক্ত করে দিচ্ছি, পূর্ণ সংখ্যা তো আছিলই, এই পরিবারে আমি ভগ্নাংশকে নিয়ে আসলাম, তখন সেটাকে বলছি আমরা মূলদ সংখ্যা। মূলদ সংখ্যার ক্ষেত্রে এটা কি বলবো আমরা, যে শর্ত হচ্ছে যে অবশ্যই মূলদ সংখ্যা পি বাই কিউ আকারে প্রকাশ করতে পারবো, এবং যেখানে কিউ নট ইকুয়ালস টু জিরো। এই শর্তটা অনেকবার পরীক্ষাতে এসেছে, হ্যাঁ, তাই জন্য বারবার বলছি। এইবার কি হয়, এই এটাকে বলা হয় রেশনাল নাম্বার বা মূলদ সংখ্যা, যেগুলোকে প্রকাশ করতে পারে না পি বাই কিউ আকারে, সেগুলোকে বলছি আমরা অমূলদ সংখ্যা। এইবার কথা হচ্ছে যে এই দুটোকে যদি আমরা একই পরিবারে ঢুকিয়ে দিই, তাহলে সেটা কি হচ্ছে আমাদের বাস্তব সংখ্যা। আর বাস্তব সংখ্যার বাইরে যেগুলো আই যুক্ত থাকছে, সেগুলো কি বললাম কিছুক্ষণ আগে, সেটা বললাম আমরা ইমাজিনারি নাম্বার। আশা করছি বোঝা গেছে। এবার আমরা কয়েকটা প্রশ্নের সাহায্যে সমাধান করার চেষ্টা করব। তোমরা স্লাইডে সবাই প্রশ্ন দেখতে পাচ্ছি। প্রথম প্রশ্ন, নিচের কোনটি স্বাভাবিক সংখ্যা নয়। আবার বলছি, স্বাভাবিক সংখ্যা মানে কি বললাম, যে সমস্ত সংখ্যা দিয়ে আমরা গণনা করি। দেখো, 2 দিয়ে আমরা গণনা করি, 0 দিয়ে কিন্তু গণনা করি না, -5 দিয়ে আমরা গণনা করি না। তাহলে উত্তর কি আসবে, -5 এবং 0, প্রথম অঙ্ক শেষ। নেক্সট নেক্সট প্রশ্ন, নিচের কোনটি মূলদ সংখ্যা নয়। দেখো, কিছুক্ষণ আগে আমরা পড়লাম যে পাই, পাই মানে কি, 22/7, কিন্তু এটা প্রকৃত মান নয়, এটা হচ্ছে কাছাকাছি মান, এই জন্য এটা কোনো মূলদ সংখ্যা নয়। তাহলে একটা উত্তর পেয়ে গেছি আমরা। দ্বিতীয়টা দেখি, 25, √25। তাহলে √25 যদি হয়, তাহলে কি হয়, এটা কি 5 চলে আসে, এটা একটা মূলদ সংখ্যা, 11 তো অবশ্যই মূলদ সংখ্যা। আর জিরো সম্বন্ধে আমাদের পরীক্ষাতে প্রশ্ন আছে যে জিরো হচ্ছে একটা মূলদ সংখ্যা, কারণ জিরো সমান কি, 0/1, 0/2 যা বলতে পারো, অর্থাৎ পি বাই কিউ আকারে আমরা প্রকাশ করতে পারি। নেক্সট দেখো, নিচের কোনটি সঠিক নয়, খুব ইম্পর্টেন্ট কোশ্চিন, খুবই খুবই ইম্পর্টেন্ট কোশ্চিন, নিচের কোনটি সঠিক নয়। দেখো লেখা আছে 5 এর পাওয়ার 0 মানে 1, যে কোনো কিছু পাওয়ার যদি 0 হয়, তাহলে সেটা কি হয়, 1 হয়। ধরো তোমাকে বলে 10 এর পাওয়ার 0, সেটা কি হয়ে যায়, 1 হয়ে যায়। কিন্তু যদি বলে যে 0 এর পাওয়ার 0, তখন কিন্তু সেটা কিন্তু অবশ্যই 0, হ্যাঁ ঠিক আছে, অবশ্যই সেটা 0 হয়ে যায়, কারণ 0 এর পাওয়ার তুমি যা করো না কেন, সেটা 0ই হয়। জিরো ছাড়া বাকি যে সমস্ত সংখ্যা থাকবে যে কোনো কিছুর উপরে, মাথাতে তুমি 0, x^0 দ্যাট ইজ 1, y^0 দ্যাট ইজ 1, 1000^0 দ্যাট ইজ 1, এটা কিন্তু ভুল করে আবার 0 বসিয়ে দেও না, হ্যাঁ, শুধুমাত্র 0 এর পাওয়ার যদি আমরা দেখি যে 0 এর পাওয়ার যদি আমরা যদি দেখি যে 0 এর পাওয়ার 0, তাহলে 0 হয়। নেক্সট 5/0, আমরা কিছুক্ষণ আগে আলোচনা করলাম যে কোনো কিছুকে 0 দিয়ে ভাগ করা সম্ভব নয়, তো 5 দিয়ে ভাগ করা, যে সরি, কোনো কিছুকে 0 দিয়ে ভাগ করা সম্ভব না, তা আমরা এখানে কি করছি, 0 দিয়ে ভাগ করছি, তাহলে এটা কি আসবে, আসবে না, তাহলে এটা কি হচ্ছে, অসীম। তাহলে এটা কি হচ্ছে, ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট দুটোই, কোনো কিছুর পাওয়ার 0 মানে 1, কোনো কিছুকে 0 দিয়ে ভাগ করলে সেটা হয় অসীম। এবার 0/সামথিং কি হয়, 0 হয়, 0/সামথিং মানে 0 হয়, সামথিং বাই জিরো, অর্থাৎ যদি যদি আমাদের উপরে জিরো থাকে সমস্যা নেই, কিন্তু জিরো নিচে থাকলে সমস্যা, অর্থাৎ নিচে জিরো থাকলে সেটা ভাগ হবে না, সেটা অসীম হয়ে যাবে, কিন্তু 0/কিছু তাহলে সেটা হচ্ছে 0। তাহলে উত্তর হবে কি, সবকটি সঠিক। হ্যাঁ বন্ধুরা, তাহলে এর সাথেই আমরা আজকের ক্লাস শেষ করছি। যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করবে, যেন আমি আমার পরবর্তী ক্লাসগুলো আলোচনা করতে পারি। এর পরের দিন আমরা
অবশ্যই পরের দিন আমরা জোড় সংখ্যা, বিজোড় সংখ্যা ইত্যাদি নিয়ে আলোচনা করব, মৌলিক সংখ্যা, যৌগিক সংখ্যা এগুলো নিয়ে আলোচনা করব। তাহলে ভালো থেকো এবং খাতা কলমে প্র্যাকটিস করো। বেস্ট অফ লাক, সকলের সুস্থতা এবং সাফল্য কামনা করে আজকের ক্লাস শেষ করছি। অনেক অনেক ধন্যবাদ আমার এই ভিডিওটি দেখার জন্য।